রক্ত দিয়ে নাম লিখেছি আমার সোনার বাংলা, জয় বাংলা, আমার মায়ের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। বাঙালির হৃদয় ছোঁয়া এইসব বাণী ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ফুটিয়ে তোলা হয়েছে বাল ভাস্কর্যের মাধ্যমে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এই ভাস্কর্যে 1966 সালের ছয় দফা দাবি সহ 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপট। খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 6 শিক্ষার্থীর অক্লান্ত প্রচেষ্টায় সফল এসব ভাস্কর্য। ভাষা আন্দোলন থেকে একেবারে বিজয় পর্যন্ত সব গল্প আছে এখানে। আমরা বাংলাদেশের কিছু ইতিহাসের খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষা জীবনে প্রথমে যে আমি এত বড় একটা কাজ করতে পারছি, এটা অবশ্যই আমার জন্য একটা পাওয়া, খুবই গর্বের একটা বিষয় যে আমি এরকম একটা কাজের সঙ্গে লিপ্ত আছি। কুয়াকাটায় নির্মিত বাল ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়েছে স্থানীয় পর্যটকদের জন্য। কুয়াকাটা বিচে আপনার ভাস্কর্য তৈরি হচ্ছে, আমরা ঢাকা থেকে আসছি, দেখে ভালো লাগলো। আমরা রাজশাহী থেকে এখানে বেড়াতে এসে বঙ্গবন্ধুর এখানে বালু দ্বারা ভাস্কর্য হয়েছে দেখতেছি, আমরা ভালো লাগতেছে। এবার এসে আমি একটা নতুন জিনিস দেখেছি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এটা স্থায়ী যদি হয়ে যায় এটা অনেক ভালো হবে, দেখে পর্যটকরা মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন এবং বঙ্গবন্ধুকে উপলব্ধি করতে পারবেন। আমরা চাই সমুদ্রের এই তীরবর্তী স্থানে যেন একটা ভালো মানের যেন একটা ভাস্কর্য স্থাপন করা হয়। 26 মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 26 তারিখ পর্যন্ত প্রদর্শনীর জন্য থাকবে, মূলত নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্ম সহ আগত পর্যটকদের কাছে এর মাধ্যমে সঠিক ইতিহাস পৌঁছাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।